হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আছি আমি বাংলাদেশ জাদুঘর আর এটি অবস্থিত শাহবাগে সো আমি আজকে তুলে ধরব জাদুঘরের ঐতিহ্যবাহী যেগুলো তুলে ধরে রেখেছে ভিতরে অনেক কিছু আছে আমি শুনেছি তো সেই জন্য আজকে এখানে ভিডিও তৈরি করা সো তুলে ধরার চেষ্টা করব জাদুঘরের ভিতরে সকল দৃশ্য এবং দেখাবো আপনাদের তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকবেন সো ভিডিওটি শুরু করা যাক জাদুঘরে প্রবেশ করার প্রথমেই আপনি সিঁড়ি বেয়ে উঠতেই এরকম একটা বড় ইলিশ মাছ পাবেন যেটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আমাদের জাতীয় ইলিশ মাছ এর জন্য দেন তারপরে আপনি সিঁড়ি বেয়ে উপর উঠে তো প্রথম রুমটাতে প্রবেশ করতে দেখবেন যে এখানে পাখি আছে অনেকগুলো তো এগুলো হচ্ছে কাজ দিয়ে আবদ্ধ করে ভেতরে আর কি তৈরি করে রেখেছে এখানে একটা ময়ূর রয়েছে আর এখানে ওই পুরনো দিনের যে হারিকেন আছে এগুলো অনেক বোতল দিয়ে একটা সুন্দর করে জায়গা তৈরি করে রেখেছে তো এইভাবে আমি যখন ভিতরে দিকে ঢুকতেছিলাম সো এখানে প্রচুর মানুষ আর একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার পরেই দেখতেছি যে ওই রুমে পকপকালি বা অন্যান্য যে গ্রাম্য দৃশ্য সেগুলো তুলে ধরা হয়েছে সো পুরো জাদুঘর ঘুরতে ঘুরতে দেখেছি এখানে কি নেই এখানে বন জঙ্গল থেকে বান্দর থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো অনেক শিল্পীর আঁকা ছবিগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে অনেক আগের হচ্ছে খাট তোষক যেগুলো এখন এক কথায় দেখা যায় না সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে অনেক ছবি করে সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে আগের আমলের কিছু ব্যবহৃত পোশাক চশমা এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে আমাদের কাঁথা বা যেগুলো তৈরি হয় সেগুলো নকশি কাঁথা বলি সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে ঢোল বাঁশি বাদ্যযন্ত্র যেগুলো সামগ্রী রয়েছে সেগুলো সব কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে একটা দূরবীন দেখতে পাচ্ছি সংরক্ষণ করে রাখা হয়েছে মানে কুটিনাটি জিনিসপত্র যাকে বলে সব কিছু সংরক্ষণ আছে জাদুঘরেতে এই রুমটাতে হচ্ছে অনেক বড় হল রুম এটাতে ঘুরতে ঘুরতে সবাই যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে এসে রেস্ট নেয় সো এটা হচ্ছে মিডিল পয়েন্ট আছে রুমটা আর এক কথায় প্রতিটা জাদুঘরের এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পথ আছে এবং পুরোটা হচ্ছে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম সো দেখতে দেখতে আমাদের পা ব্যথা হয়ে গেছে একসময় আমরা বসে পড়েছিলাম ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম দেখার জন্য সো এই সাইডে দেখতেছিলাম বড় বড় কামান রয়েছে আর যুদ্ধের যে রসদগুলো লাগে সেগুলো সব কিছু এখানে রয়েছে সো আমি সব এই সবের নাম তো জানি না সেই জন্য নাম বলতেছি না সো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যেগুলো দিয়ে যুদ্ধ হতো সেগুলো এখানে সব কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে সো আমি ঘুরতে ঘুরতে আমারও মানে মাথা ঘুরতেছে এরকম অবস্থা সো জাদুঘরে যারা ঘুরতে আসবেন জাদুঘর পরিদর্শন করতে আসবেন তারা অবশ্যই তাদের মাজা এবং পা যেন ঠিক থাকে এখানে একটা বড় মানচিত্র দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের বড় মানচিত্র বলা যায় জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন রাজা আমলে যেগুলো দিয়ে আমরা যুদ্ধ করতাম তরোয়াল বা অন্যান্য যে সামগ্রী সেগুলো এখানে রাখা হয়েছে সো জাদুঘরে ছোট বড় সব কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে শুধু আমাদের দেখার জন্য এইবারই আমার ফার্স্ট যে আমি জাদুঘরে ঢুকছি সো এই জন্য আমি এর আগে জানতাম না জাদুঘরটা কেমন কী কী সংরক্ষণ করে রাখা আছে তো জাদুঘরে ঢুকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো আমি আগে কখনও দেখি নাই সো যারা এখনও জাদুঘরটি পরিদর্শন করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো তারা জাদুঘরটা পরিদর্শন করবেন সো এখানে ছোটো ছোটো মূর্তি করে দেওয়া আছে এগুলো একেবারে ছোটো এবং গ্রামের যে সংস্কৃতিক সেটা তুলে ধরা হয়েছে নববধূ সেজে তারপর হচ্ছে অন্যান্য যে ইয়াটা আর এই পাশটাতে বড় বড় কলসি বা আমরা যেটা মাটির তৈরি বলি পাতিল সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে আমি দেখে একটু অবাক হয়েছি যে জাদুঘর বা ঢাকা শহরের মধ্যে গ্রামের যে ঐতিহ্য সেগুলো তুলে ধরে রেখেছে এই পাশটাতে সুতা বোনার যে ইয়াটা ওটা দেখাচ্ছে আর এখানে গৃহবধূ হয়তো বা গামছা না কি বুনতেছে আর এই পাশে একটা বড় নৌকা সো এত বড় নৌকা যে জাদুঘরে সংরক্ষণ করে রাখা হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি সো এই নৌকাটা দেখেই বুঝতে পারছেন কি বিশাল হয়তো আমাদের নদীতেও নাই আর এখানে আমি বিভিন্ন ধরনের নৌকা দেখছি এবং নৌকার নাম শুনছি সো এর আগে আমি কখনো এত নৌকা দেখি না এবং নৌকার যে এত কোয়ালিটি আছে সেটাও জানি না অনেক ধরনের সাম্পান নৌকা বড় বড় কেন অনেক নাম রয়েছে যেগুলো আমি বলতে পারতেছি না এখন আমি আগে শুনিও না কখনো সো ওই পাশটা দিয়ে আমরা আবার ভেতরে এসে দেখতেছিলাম এখানে একটা গ্রামের প্রকৃতির ইয়াটা তুলে ধরা আছে একজন কি যেন খাচ্ছে হুকা বলে হয়তো বা এখানে গ্রামের মেয়েরা হচ্ছে চাল ভাঙাচ্ছে কৃষক এখানে হচ্ছে গরু দিয়ে নাঙল দিচ্ছে সো একটু সময় যেন মনে হচ্ছিলো যে পুরো গ্রামটাকে ঢাকা শহরের জাদুঘরে তুলে ধরা হয়েছে সো এখানে নিদর্শন দেখাচ্ছে এই পুরনো যুগের যে বাতিগুলো রয়েছে সেগুলো দেখানো হচ্ছে হাত পাখা যেগুলো এখন প্রায় বিলুপ্ত বলা চলে সে পাহাগুলো দেখাচ্ছে এবং মাছ ধরার জিনিসপত্র যেগুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ